গেছে সপ্তাহে এই সপ্তাহে আমরা প্রতি মুরগি কেজি পঞ্চাশ ষাট একশো টাকা বেশি বর্তমানে শশা পাওয়া যাচ্ছে না শস্যের সংকট অনেকটা কম গেছে সপ্তাহে এই সপ্তাহে মুরগি রেট একটু বাড়তে আপনি গেছে সপ্তাহে দেশি মুরগি বেঁচে আপনার ছয়শো পঞ্চাশ আর এই সপ্তাহে বেঁচতে সাতশো আশি টাকা ব্রয়লার মুরগি বেঁচে আপনি দুশো দশ টাকা আর আজকে ব্রয়লার মুরগি বেঁচতে দুশো সত্তর টাকা সোনালি মুরগি বেঁচে আপনি তিনশো পঞ্চাশ তিনশো চল্লিশ আজকে বেঁচতে চারশো টাকা কেজি মানে গেছে সপ্তাহ আরে এই সপ্তাহে আমরা প্রতি মুরগি কেজি পঞ্চাশ ষাট একশো টাকা বেশি মেন কারণ হলো আপনার গাড়ির কারণ গাড়ি আপনার যে গাড়ি আপনি বিশ হাজার টাকা আসতে আগে আসতো অনেক গাড়ি আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা লাগে এরপর তো আপনার খামারে মাল নাই সবজি মোটামুটি যা হোক এটা হাতে নাগালে আছে সব কিছু সবজি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত সবজি আছে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ ষাট শশা গাজর লেবু টমেটো টমেটো মো হাতে নাগাল আছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আপনার গাজর দেশি গাজর আশি টাকা নব্বই টাকা চায়না গাজর একশো বিশ টাকা আগে ছিল আপনার গাজর আগে ছিল যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকার ভিতরে গাজর ছিল এই দু একদিনের ভিতরে দামটা অনলি তিন দিনের ভিতরে দামটা অনেকটা বাড়ছে এই দেশি গাজর আপনার আশি টাকা নব্বই টাকা না আগে ছিল পঞ্চাশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা ছিল বর্তমানে আশি নব্বই টাকা গত সপ্তাহ ছিল আপনার চল্লিশ পঞ্চাশ এই সপ্তাহ বর্তমানে দেখা গেছে আশি নব্বই টাকা দেশিটা আর আপনার চায়না গাজর নতুন আসতেছে এটি প্রথম এই সপ্তাহ আসলো এটা একশো বিশ টাকা কেজি চায়না গাজর আর দেশ শসা দেখা গেছে আপনার ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত ছিল তো কালকেও তো দাম গেছে আপনি একশো টাকা একশো বিশ টাকা আজকের বাজারে সেম একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা শশা বর্তমানে আর শসা পাওয়া যাচ্ছে না শশার সংকট অনেকটা কম লেবু লেবুও মোটামুটি লেবু কাস্টমে আছে নিয়ন্ত্রণ কিন্তু ওই দুইটাই জিনিস সবচেয়ে একটু বেশি গাজরটা আর আপনার শশাটা লেপু তারপর কম দাম ডজন দেখা গেছে দেড়শো টাকা আছে একশো বিশ টাকা আছে একশো টাকা আছে বিভিন্ন কোয়ালিটি আছে আশি টাকা আছে বিভিন্ন মানে ডজন হ্যাঁ শসাটা একটু হাই দাম হয়ে গেছে কারণ গরম অত্যন্ত গরম আর শর্ষের সিজনটা কম সোজার আবারটা খুবই কম বিদেশ দামটা অনেক বাড়ছে